দিব্যাঙ্গ ছাড়া আমরা একটা মধু চোখ পাই, যে পথের আলো হচ্ছে, পথ চলার আলো হচ্ছে সেই বাক্য। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, যে বাক্যের মধ্যে দিয়ে আমাদের নিয়ে যাবে খ্রিস্টের আলো, খ্রিস্টের সাথে এসো হাঁটি একসাথে খ্রিস্টকে। তাই আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই, কারণ বড়দিন এসে গেছে এবং আমরা বড়দিন মানেই খোঁজার চেষ্টা করি কেক, আলো, রোশনাই, অনেক কিছু খোঁজার চেষ্টা করি। কিন্তু আজকে ছোট ছোট এই শিশুরা আমাদেরকে দিনের আলোর মতো পরিষ্কার করে তার বাক্য, তার স্তুতিগানের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছে এই বড়দিন মানে হচ্ছে সর্বোচ্চ ভালোবাসা। যে ভালোবাসা খ্রিস্ট আমাদের দেখান, যে ভালোবাসা আমাদের এই পৃথিবীর অস্বচ্ছ জীবনে এক স্বচ্ছতার পথ দেখায়। আর তাই আমি সকলকে আরেকটি বার ধন্যবাদ জানাই, আমরা বিশেষ করে যারা অনেক দূর থেকে এখানে আমাদের মাঝে রয়েছেন তাদের প্রত্যেককে খ্রিস্টের নামে আমরা শুভেচ্ছা জানাই। এছাড়া যারা এখানে প্রথমবার এসছেন তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ রইল। আসুন, আমরা যখন আলোর কথা বলছিলাম, যখন আলোর কথা আমরা বলি তখন আমরা যদি যেখানে বসে আছেন আপনারা চারপাশটা যদি দেখেন কত সুন্দর আলো ঝলমল করছে। আপনি কিছুক্ষণ পরে এই গৃহ থেকে বেরিয়ে যাবেন আর এই আলোর সুইচ অফ হয়ে যাবে। তাই আজকে যে আমরা আলোর বার্তা নিয়ে আসছি, সেই বার্তাটা মানুষের তৈরি কোনো আলো নয়, সেই বার্তাটা মানুষের নিয়ন্ত্রণের আলো নয়, থাকবে চলে যাবে। হ্যাঁ, আমরা এমন একটা আলোর কথা বলছি এই প্রাক্কালে, যে আলো শুধু পার্ক স্ট্রিটের রাস্তায় জ্বলে না, বা শুধু সাধারণ কোনো জায়গায় চার্চে সাজানো হয় না, যে আলো ছিল, আছে, থাকবে। যে আলো প্রতিটা পশ্চিমবঙ্গবাসীকে এক নতুন দিশা দেখায়। আর তাই আজকে আমরা যখন খ্রিস্টের আলোয়, খ্রিস্টের সাথে এসো হাঁটি এক সাথে, এই আলোয় আমরা দেখবো আজকে যে যীশু যখন এসেছিলেন 2000 বছর আগে, সেটা হঠাৎ কোনো ঘটনা নয়। আমাদের মানুষ অ্যাক্সিডেন্ট বলি, কারণ ওই ঘটনাটা সম্বন্ধে আমরা অবহিত থাকি না। কিন্তু ঈশ্বর, যাকে যার একটা গুণ ইংরেজিতে বলা হয় অমনি সিয়েন, যিনি সর্বজ্ঞ ঈশ্বর, উনি সব কিছু জানেন। তাই আমরা মানুষ যারা তাদেরকে ঘটনা সম্বন্ধে অবহিত হতে হয়, ঘটনা যখন সামনে দাঁড়ায়, কিন্তু ঈশ্বর তিনি ঘটনা প্রস্তুত করেন মানব জীবনের জন্য। তাই 2000 আগে হঠাৎ করে যিশু এই ধরণীতে এসে যাননি, এটা সৃষ্টির পূর্বে অনেক আগেই এটা তৈরি হয়েছিল। এবং আমরা যদি দেখি বাইবেলে পরিষ্কার বলে দিয়েছে, যখন প্রথম আদি লগ্নে ঈশ্বর মানব জাতিকে সৃষ্টি করেছিলেন, প্রথম নর এবং নারী আদম হওয়ার মধ্য দিয়ে তিনি নির্ধারিত করেছিলেন তাদের অবাধ্যতার জীবন, যে পাপ এনেছিল, জেনেসিস 3:15 এবং আদিপুস্তকের 3:15-তে বলেছিলেন যে আমি এই নারীর মধ্য দিয়ে এই শয়তান যে পাপের সৃষ্টি এনেছে, প্রলোভিত করেছিল আমার সন্তানদের, তাকে চুরমার করব। আর তাই আজকে যখন আমরা দাঁড়িয়েছি, যীশু খ্রিস্টের জন্মদিন শুধু পালন নয়, তার দ্বিতীয় আগমনের জন্য আমরা প্রস্তুত হতে চাই। আর তাই আজকে আমাদের বিষয় সেই 2000 বছর আগে খ্রিস্ট যখন এসেছিলেন নয়, এই ঘটনাটা আপনারা স্ক্রিনে দেখছেন, তারও 700 থেকে 750 পূর্বে যিশু এক ভাববাদী, যিনি তার মনোনীত লোকদের মধ্য দিয়ে তিনি ভবিষ্যতের কথা বলতেন। তাই এই অংশে যিশু তখনও জন্মাননি, তার 700 বছরের আগে তার কথা, ভবিষ্যৎবাণী করা হয়েছিল। কি বলা হয়েছিল তখনকার দিনে? আমরা জানি যিশু কোনো আমেরিকান ঈশ্বর নয়,
যিশু কোনো অস্ট্রেলিয়ান নয়, যিশু ইউরোপিয়ান নয়, যিশু হচ্ছেন আমাদের সেই ভারতবর্ষের দেশে মধ্যপ্রাচ্যে অবস্থিত এক দেশে ইহুদি বা ইসরায়েল যাকে আমরা বলি। তাই আমাদের এই ধারণাটা প্রথমেই আটকে দেওয়া দরকার, যিশু একজন বহিরাগত ঈশ্বর না, যিশু আমাদের এশিয়া প্রদেশেরই সম্পূর্ণ দেশ, সেই মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ঈশ্বর। তিনি ওই পৃথিবীতে আসার পূর্বে এই ভাববাদিত্ব দেওয়া হয়েছিল। কি বলা হয়েছিল? বলা হয়েছিল তখন আমরা জানি যে ইহুদি জাতি যারা ইসরায়েলে থাকে তাদের ইহুদি বলা হয়, যারা ভারতে থাকে তাদের ভারতীয় বলা হয়। এই ইহুদি জাতিরা বড় অবাধ্য ছিল, এটা দোষটা তাদের নয়, দোষটা হচ্ছে মানব জাতির প্রতিটা মানুষের মধ্যে রয়েছে। এই দোষের সূত্রটা আমরা জেনেছি যে ঈশ্বরের কথা না মানা, আর তাই সেটাকে বাংলা সিম্পল ভাবে বললে বলা হয় পাপ, ঈশ্বরে অবাধ্য। তার সেই পাপের জীবন ইহুদি জাতির মধ্যে বইছিল এই একই রক্ত। তাই আমরা দেখি এই অংশ যখন বলছে, সেই ইহুদি জাতির প্রতি বলছে যে কি বলছে, যে তারা যাতনাগ্রস্ত ছিল, কারণ আমরা জানি ইসরায়েল দেশটাকে দুটো ভাগে ভাগ করা যায়, এক উত্তর দিক ভারতবর্ষ, যেমন উত্তরে দিল্লি কাশ্মীর আছে, আর দক্ষিণ ভারত আছে, ব্যাঙ্গালোর রয়েছে, ম্যাড্রাস রয়েছে। তেমনি ইসরায়েলের ম্যাপটাকে দেখলে তার উত্তর দিকে যে রয়েছে সেটাকে বলা হয়েছে ইসরায়েল দেশটাকে, আর ইহুদা বা জুডা বলা হয় তার দক্ষিণ ভাগটাকে, নিচের অংশটাকে। এই জুডার যে রাজা ছিল এহাজ, তো সেই সময় তাকে সমস্তভাবে ইসরায়েল জাতি এবং তার পাশে যারা অ্যাসারিয়া ছিল বা অসুর বলা হয় বাংলায়, তারা সবাই তাকে আক্রমণ করছিল, শুধু না, সেই দেশটাকে কব্জা করার জন্য চেষ্টা করছিল। আর তাই ইহুদি জাতির মধ্যে যথেষ্ট কষ্ট ছিল, স্বাধীনতা তারা হারিয়ে ফেলেছিল। এই অবস্থায় তখন ঈশ্বর তাদের আশ্বস্ত করেছেন যে তোমরা চিন্তা করো না, তোমাদের তিমির আর থাকবে না, তোমরা যে যাতা যন্ত্রণা জীবনে ভোগ করছো, সেই দুঃখ দুর্দশা, সেই অন্ধকারের জীবন, হতাশা জীবন থেকে আমি মুক্ত করব। তাই এখানে অনেকটা অংশ বলেছে, কিন্তু ঈশ্বর যখন বলেছেন মুক্ত করব, তার সাথে বলেছেন সেই পরের ভার্সে বা পদে যে যে জাতি অন্ধকারে ভ্রমণ করত, ইহুদি জাতির কথা বলেছেন, যে তাদের জীবনে হতাশা ছিল, তাদের জীবনে নানান দেশ তাদের লুণ্ঠন করেছে, একের পর এক প্রতিবেশী দেশ থেকে, আমরা জানি কখনো আজকের দিনে তার্কি, সিরিয়া বা মধ্যপ্রাচ্যের তারা আক্রমণ করেছে ইহুদি জাতিকে এবং দখলদারি নেওয়ার চেষ্টা করেছে, কখনো গ্রিক সাম্রাজ্য, কখনো ব্যাবিলন সাম্রাজ্য, কখনো রোমান সাম্রাজ্য তারা নিয়ে গেছে, পারস্য সাম্রাজ্য। আর তাই এই জাতিকে ঈশ্বর বলছে কি, অন্ধকারে ভ্রমণ করত, কিন্তু তারা মহা আলোক দেখতে পেয়েছে, মৃত্যুছায়ার দেশে বাস করত, আলো উদিত হয়েছে। কি ঘটনাটা বর্ণনা করছে ঈশ্বর, বলছে তাদের জীবনটা এতটাই কষ্টের ছিল, তাদের জীবনটা মনে হচ্ছে সারাটা জীবনই যেন হতাশার মধ্যে তারা হারিয়ে যাবে, আর ঈশ্বর বললে তারা মহা আলোক দেখতে পেয়েছে। কিভাবে দেখেছে আমরা শুনবো সেটাই, তাদের জীবনে কোনো আশা নেই, আলো নেই মানে আশা নেই, সেই অপ্রত্যাশিত জীবনে ঈশ্বর তাদের জীবনকে সমস্তভাবে এক নতুন আলো দিয়েছিল। আর সেই আলোর কথাই আজকে আমরা পড়ছি, যা হচ্ছে মহা আলো। যিশু যোহনের 8:12 বলেছে, আমি সেই আলো, জগতের জ্যোতি, যে আমাতে থাকে সে কোনো তিমিরে থাকবে না, কোনো অন্ধকারে থাকবে না। তো আজকে আমাদের তাই বিষয়, মহা আলোকের আশায়, যে আমাদের হতাশাগ্রস্ত জীবনে প্রতিটি পরিবার নানানভাবে আজকে ব্যথিত, ক্লেশ, ক্লান্ত, কুণ্ঠিত, উদ্বেগ, হতাশা, কিভাবে আমরা দাঁড়াতে পারি, কি প্রত্যাশায় আর একটা 2023-এ আমরা যেতে পারি, কি প্রত্যাশায় আমরা খ্রিস্টের দিকে তাকাতে পারি। আর তাই ইংরেজিতে বলা হচ্ছে নো গ্লুম, নো মোর গ্লুম, ঈশ্বর বলছে যে তোমার কোনো আর হতাশা থাকবে না, অন্ধকার থাকবে না, ইন দ্য হোপ অফ দ্য গ্রেট লাইট, সেই মহা আলোক যিশুর কাছে সেই প্রত্যাশা। এই প্রসঙ্গে আমি সেই যিশাইও বলি যে কেন বলেছে মহা আলোকের প্রশ্নচার,
কারণ ওই জাতির জীবনে আমরা যদি দেখি তার আগের অধ্যায়, তাদের অনেক সংকট ছিল, তাদের জীবনে নানান জাতির আক্রমণ শুধু না, তাদের সাথে ঈশ্বরের সম্পর্ক অনেক জায়গায় সমস্ত ক্ষুণ্ণ হয়েছে, ভেঙে গেছে, আর তাই তারা আজকে নিঃসহায়। এই ঘটনাটা কি আমাদের বাঙালি জাতি যারা আমরা রয়েছি বা ভারতবর্ষে তাদের সাথে কারোর কারোর মেলে? আমার মনে হয় আমাদের প্রত্যেকের জীবনের জন্য মেলে, কারণ মানব জাতি ভারতে থাকি আর অভারতে থাকি, মানব জাতি এই পৃথিবীতে মাধ্যাকর্ষণের মধ্য দিয়ে আমাদের জীবনকে পা হেঁটে বেড়াতে হয়। সেটা শুধু পায়ে হেঁটে চলা নয়, সেই হাঁটাটা জীবনকে সমস্ত প্রতিবন্ধকতা জয় করতে হয়, সামাজিক, আর্থিক, আত্মিক, দৈহিক, মানসিক, প্রতিটা প্রতিটা প্রতিকূলতাতে আমাদের প্রতিরন্ধে হাঁটতে হয়। তাই আজকে আমরা তাকিয়েছি সেই ঘটনার জন্য, যে ঘটনা আজ থেকে 2000 বছর আগে এই পৃথিবীতে যিশু ঢুকে আমাদেরকে সেই প্রত্যাশা দিয়েছিলেন। চলুন, যখন এই জাতির কথা বলছি তারা অন্ধকারে ছিল, একটা সত্য রিয়েল ঘটনা আপনাদের সামনে আজকে নিয়ে আসি। 2006 সালে এপ্রিল মাসে অস্ট্রেলিয়াতে তাসমানিয়াতে খনি ছিল, বা মাইন, গোল্ড মাইন বা স্বর্ণের খনি, যেখানে মাটির নিচে সমস্ত শ্রমিকরা যায় সোনা বের করার জন্য। এবং এটা অনেকে শুনে থাকবেন, 2006 সালের ঘটনা, এপ্রিল মাসে, 25শে এপ্রিল রাত্রি 9টার সময় তখন টের পাওয়া গেল সেই খনিতে ধস নেমেছে, অসংখ্য শ্রমিক ছিল সেখানে, সেখানে অনেক শ্রমিক থাকা সত্ত্বেও তারা সবাই বেরোতে পেরেছে, কিন্তু 3 জন বেরোতে পারেনি। 3 জন সেই সমস্ত ধসের মধ্যে আটকে গেছে, তার মধ্যে একজন মারা গিয়েছিলেন, আর 2 জন, একজনের নাম ছিল ব্র্যান্ট আর একজনের নাম ছিল টড, টড রাসেল, এরা 2জন সেই অন্ধকারের মধ্যে প্রায় অনেক 1 কিলোমিটার নিচে কোথায় কিভাবে রয়েছে জানে না, 6টা দিন তারা ওই অন্ধকারে খনির গুহার মধ্যে রয়েছে, কোনো আশা নেই, কোনো খাদ্য নেই, কি অবস্থায় রয়েছে ভাবতে পারেন? আপনি আমি হলে একটা দিনও লোডশেডিং এ থাকতে পারি ঘরের মধ্যে, পাখা চাই, অথবা একটুখানি আলো চাই, নাহলে হোঁচট খাবো? কিন্তু এই 2জন লোক টানা 6টা দিন ওই গুহর নিচে পড়ে রয়েছে। তাকে প্রশ্ন করা হয়েছিল টডকে, যে টড যখন বেরিয়ে এসেছিল, যে তুমি যে এই গুহাতে ছিলে 800 টন, তার পাথরের চাই ধুলোর মধ্যে 2জন আটকে আছে, 800 টন, 6 দিন পর তাদেরকে ট্রেস করা গেছে, আর এই 14 দিন পর তাদেরকে বের করে আনা হয়েছে। তাকে প্রশ্ন করা হয়েছিল, টড, যখন এই 800 টন নিয়ে তোমরা চাপে ছিলে, কি করে সম্ভব হলো বেঁচে ফিরলে? সে উত্তর দিয়েছে কি জানেন? সে উত্তর দিয়েছে, মিরাকল, অলৌকিক, ঈশ্বরের অলৌকিক ক্ষমতা। কোনো আশা তারা রাখেনি জীবনে, তার স্ত্রীকে প্রশ্ন করেছিল, তার মাকে প্রশ্ন করেছিল, তারা প্রতিদিনই ভাবত ডিনামাইট ফাটাবে, আমরা হয়তো মরে যাব, কারণ ওপর থেকে বোঝা যাচ্ছে না তারা কোথায় আছে। সেই অবস্থায় 6টা দিন অনাহারে থেকে, আপনার জীবনে কি এরকম হয়? হয়তো আপনি কয়লার খনিতে থাকেন না পড়ে, আপনি হয়তো ধসের ওপর ভেতরে বসে থাকেন না, কিন্তু আমাদের আজকে জীবনযাত্রা সেই জায়গায় চলে এসেছে। আজকে আমাদের জীবনের ছোট বড় সকলের জীবনের দুঃখ কষ্ট নানানভাবে আমরা আর্থিক মানসিক ক্লান্তি হয়ে গেছি, মনে হয় যেন সারা বিশ্বের বোঝা ধস আমাদের জীবনে ধসিয়ে দিয়েছে, হতাশায় ভেঙে পড়ি আমরা, চারপাশে সূর্যের আলো থাকলেও আমাদের প্রত্যাশার আলো নিভে যায়। এই লোক দুটোরও সেই অবস্থা হয়েছিল, প্রতিদিন ভাবতো মরে যাব, 6 দিনের পর যখন ট্রেস করা গেল, তারা ওপর থেকে সুড়ঙ্গ করে একটা পাইপ করে সেখান দিয়ে টর্চ আর কিছু ওষুধ জল নামিয়ে দিত,
ওই করে আরো 8 দিন, টোটাল 14 দিন পর টড এবং সেই ব্র্যান্ডকে বের করে আনা হয়েছিল। এবং তারা প্রায় বলতে পারেন 2016 সাল পর্যন্ত রাতে ঘুমোতে পারতো না, তাদের সাইকোলজিস্ট দেখাতে হতো। কেন বলছি আজকে এই ঘটনা, কেন আপনার জীবনের সাথে কি এখানে মিল থাকতে পারে? এই দেখুন স্বর্ণখনির মধ্যে, এখানে আপনার সাথে আমাদের জীবনের কি মিল থাকতে পারে? মনে রাখবেন, যখন তারা গুহায় ছিল তারা শুধু অন্ধকারে ছিল না, তারা মৃত্যুর হাতছানিতে দাঁড়িয়েছিল। আজকে পৃথিবীর প্রতিটা মানুষ, যারা আমরা ভাবি আমাদের জীবনে অনেক আনন্দ, অনেক খুশি, কিন্তু দেখুন সেই খুশির উৎসটা আপনার জীবনে কোথায়? সত্যি কি এই খুশি আপনার জীবনকে সেই শেষ অবধি ধরে রাখতে পারে? না, এই খুশি সাময়িক কোনো বস্তুর জন্য, সাময়িক কোনো ঘটনার জন্য। কিন্তু আজকে যখন আমরা বড়দিন পালন করছি, তখন সাময়িক একটা দিনের আনন্দের জন্য নয়, একটা সময়ের জন্য একত্রিত হয়ে আনন্দের নয়, কারণ এই হতাশা পৃথিবীতে যিশু হচ্ছেন সেই আলো। ওই লোক দুটো যখন মাটির তলায় ছিল, তাদেরকে খাদ্য সরবরাহ করা হয়েছে যাতে তাদের বাঁচিয়ে রাখা যায়। আর এখানে বাক্যে তাই বলছে যে সেই জাতির বৃদ্ধি করেছিল ঈশ্বর, ইহুদি জাতির, তাদের আনন্দ দিয়েছিল, তাদের শস্য দিয়েছিল এবং তাদেরকে সমস্ত কাঁধের ভারকে হালকা করেছিল। এই লোক দুটোকে যখন খনিতে আটকে গেছিল, তাদেরও খাওয়া দাওয়া যোগান। ঈশ্বর আমাদের যোগানদাতা, তিনি আমাদের জীবনকে সেই সত্যের আলোতে নিয়ে আসে। 14 দিন পর সেই লোক দুটো যখন বেরিয়ে এসেছিল, 14 দিন কোনো আলো দেখেনি, কিচ্ছু দেখেনি, মৃত্যুর আশঙ্কায় দিন গুনেছে। 14 দিন পর সেই প্রথমবার যখন খনি থেকে সূর্যের আলো দেখেছিল, তাদের চোখ ধাঁধিয়ে গেছিল, কারণ তারা হৃদয়ে আনন্দিত হয়েছিল, এক প্রত্যাশা খুঁজে পেলেছিল যে আমরা মৃত্যুর মুখোমুখি ছিলাম কিন্তু জীবনের এক নতুন আশা পেয়েছি। আর আজকে খ্রিস্টের আলোয় খ্রিস্টের সাথে এসো, হাঁটি একসাথে। তার কারণ আমরা কোনো কয়লার খনি বা সোনার খনিতে কোনো ধসে পড়ে নেই, তার থেকেও বড় ধসে এই পৃথিবীতে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা খালি চোখে দেখতে পাই না, কারণ জীবনটাকে আমরা অভ্যেস করে নিয়েছি মিথ্যের ওপর দিয়ে হাঁটা, মিথ্যেকে সত্যি বলে চালানোর অভ্যেস আমাদের মানবিকতার আর একটা প্রকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। আর তাই আজকে আমাদের বড় জীবনের এই আলোর অভাব, আমরা আমাদের ঘরে বাইরে প্রতিটা জায়গায় আমরা আশা চাই জীবনে, আমরা শান্তি চাই, কিন্তু আমরা পাই না। আর তাই এই লোক দুটোর মতো সেই ইহুদি জাতিকে এবং আজকে আমাদেরকেও সেই যিশাইয়া বলে যে আমরাও এই জাতিরা, প্রত্যেকটা দেশের যারা পাপে মৃত, যারা ঈশ্বর কে, যিশু যে ঈশ্বর একমাত্র, সেটা আমরা বুঝতে পারি না। তাই আমাদের জীবনে আমরা খাই দাই, আনন্দ করি, ফুর্তি করি, হারিয়ে যাই। কিন্তু আপনি একটা সত্য ভাবুন, যারা মা বাবারা এখানে আছেন, তাদের ছোট্ট বাচ্চারা আছে, আপনি কি আপনার সন্তানকে এত কষ্ট করে বড় করছেন, ট্যালেন্ট আছে তাদের, তাদের প্রতি ইনভেস্ট করছেন, আপনি কি কখনো ভেবেছেন এর শেষটা কোথায় দাঁড়াবে? না, আমরা চাই না, কোনো মা বাবা হয়ে আমরা চাই না তাদের পরিণতিটা, শেষটা কি হোক ভাবার, কিন্তু এটা বাস্তব। আর তাই এই বাস্তবের যখন আমরা মুখোমুখি হই, আমাদের প্রত্যাশা হারিয়ে যেতে বাধ্য হয়, কারণ আমাদের কাছে উত্তর থাকে না, আমরা উত্তর খুঁজি, আমরা প্রশ্নের মুখোমুখি হতে চাই না, কারণ সেটা বড় কঠিনের জীবন হয়। না, আজকে আমি বড় দিনে আপনাদের ছোট দিন করতে চাইনি, আমাদের উদ্দেশ্য যে আমরা প্রত্যেকে এই বড়দিনে যিশু কেন আলো, কারণ এই পাপের পৃথিবীতে সর্বত্রই একটাই, যে মানুষের জীবনে যাতনা, আজকে কোনো সম্পর্কের বিশ্বাস নেই, ছেলে তার মাতা পিতাকে বিশ্বাস করে না, মা বাবা তার সন্তানকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, কাজের জায়গায় বস তার
কাজের লোককে বিশ্বাস করে না, সর্বত্র জায়গায় সম্পর্কের এক ভাঙন ধরেছে। কারণ সেখানে সত্য নেই, যেখানে সত্য নেই সেখানে বিশ্বাসের স্বচ্ছতা থাকতে পারে না। আর যিশু বলেছে, আমি সেই সত্য, আমি সেই সত্য, যে আমার অনুসারী হয় সেই, আমি হচ্ছি সত্যের আলো, কখনো অন্ধকারে কেউ থাকে না। আর তাই এখানে বলছে যে যখন এই পৃথিবীতে মানুষ যখন নিজের স্বেচ্ছাচারিতায় এক নতুন প্রজন্ম সৃষ্টি করার চেষ্টা করেছে, ঈশ্বর তার প্রজন্মকে পাঠিয়েছে রক্ত মাংসে সেই বাক্য, 1 John 14, 1 John 14 বলে বাক্য রক্ত মাংসে এই পৃথিবীতে প্রবেশ করেছিল। আর তাই বলছে যে কারণ এই পৃথিবীতে আলো কোথা থেকে আসলো, যখন পৃথিবীতে মানুষ নানান ব্যাধিতে আক্রান্ত, শুধু দেহে নয় মনে মানুষকে ঘৃণা, হিংসা, কুৎসা, কপটতা, ভ্রষ্টাচারিতা, ব্যভিচারিতা চলছে, ওটাই আমাদের সহজাত জীবনের করে নিয়েছি। আর তাই যিশু 2000 বছর আগে এই অন্ধকারের পাপের পৃথিবীতে, তিনি পবিত্র, তাই উনি এই পাপের পৃথিবীতে অন্ধকার মিথ্যাচারের লোকের মধ্যে একমাত্র পবিত্র ছিলেন। তাই বলছে, একটা বালক আমাদের জন্য জন্মেছিলেন, একটি পুত্র আমাদেরকে দেওয়া হয়েছিল, তার কাঁধের ওপর আমাদের কর্তৃত্ব ভার থাকবে, তাহার নাম হবে আশ্চর্য মন্ত্রী, যিনি আমাদের সঠিক মন্ত্রণা দেবেন, যিনি আমাদের জীবনকে বিক্রম দিয়ে, তার পরাক্রম দিয়ে, শক্তি দিয়ে মুক্ত করবেন। আর তিনি হচ্ছেন সনাতন পিতা এবং শান্তিরাজ। এই 4টে নাম যিশুকে দেয়া হয়েছে, কিন্তু আজকে আমরা আছি, যিশু হচ্ছেন আলো শুধু নয়, তার সাথে হাঁটার প্রতিজ্ঞা আমরা নিয়েছি। কিন্তু আমরা হাঁটবো, আমরা আমরা প্রতিবেশীর সাথেই হাঁটতে পারি না, কারণ বিবাদ, হিংসে, মনোমালিন্য, প্রাইড, অহংকার, আমাদের প্রতিটা সম্পর্ক ওপরের মধ্যে আবরণ হয়ে রয়েছে, ভেতরটা ভঙ্গুর, অশান্তির বার্তাবহ পৃথিবীতে চলছে। আর তাই যিশু এই পৃথিবীতে জন্মেছিলেন অশান্তির আবহতে, তার প্রকৃত শান্তি বার্তা নিয়ে, তাই তাকে বলা হয়েছে শান্তিরাজ। এই প্রসঙ্গে একটা আপনাদের ঘটনা শেয়ার করি। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে, সেই বিশ্বযুদ্ধের সময় যখন প্রথম খ্রিসমাসে যখন জার্মানদের সাথে ব্রিটিশদের যুদ্ধ চলছে, সেই খ্রিসমাসের সময়, প্রথম খ্রিসমাসে, তখন প্রথম ব্রিটিশ সোলজাররা সেই খ্রিসমাসের দিন সমস্ত তাদের অস্ত্র রেখে জার্মান সোলজারের সাথে, 2টো সীমানার মাঝখানে একটা জায়গা থাকে যেখানে নো ম্যানস ল্যান্ড বলা হয়, যেখানে কেউ যুদ্ধ করতে পারে না, সেখানে দেখুন, এখানে তারা করমর্দন করছে, তারা কোনো অস্ত্র ধরে নেই। ইতিহাসে এক বিরল সময় দেখা গেছে। এই সৈনিকটা তখন লন্ডনে তার বাবাকে, মাকে চিঠি লিখেছিল, এ এক জীবনের অপূর্ব ঘটনা, আমি যার বিরুদ্ধে, যাকে হত্যা করার জন্য ট্রেন্ড হয়েছি, তার সাথে আমি হ্যান্ডশেক করছি, এটা খ্রিস্ট ছাড়া আর কেউ করাতে পারে না। আজকে আমাদের পৃথিবীতে তাকালে বলতে হয় না, শান্তিটা আমাদের কোথায়? বাইরে যদি উচ্চতায় দেখি, ইউক্রেন থেকে শুরু করে পৃথিবীর সর্বত্রই অশান্তির বার্তা বইছে। শুধু ওপরের দিকে তাকাবো না, আমরা যদি ভেতরে আমাদের গৃহের দিকে দেখি, প্রতিটা গৃহেতেই সেই অশান্তি বিরাজ করছে। সংসারের মধ্যে সবাই একে অপরকে টপকাবার বা তাদেরকে নিজেকে জাহির করার প্রতিজ্ঞা চলছে, একে অপরকে ঠকানোর প্রতিযোগিতা চলছে। আর তাই এই পৃথিবীতে যিশু এসেছিলেন আপনার জন্য, আমার জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের শিশুদের জন্য। যিশু কোনো ইহুদি জাতির জন্য শুধু আসেননি, খ্রিস্ট, গ্রিক প্রতিশব্দে বলা হয় খ্রিস্টিয়োস, যার মানে ঈশ্বরের মনোনীত, যে ঈশ্বর যাকে মনোনীত করেছেন। আর যিশু, মতিলিখিত 1:21 বলা হয়, যিনি পাপ থেকে আমাদের পরিত্রাণ করবেন,
যেহেতু খ্রিস্ট যিশু ঈশ্বরের মনোনীত হয়ে এই পৃথিবীতে এই বড়দিনে জন্মগ্রহণ করেছিলেন, তার উদ্দেশ্য ছিল আমাদের জীবনে ঈশ্বরের সাথে যে আমাদের অশান্তি রয়েছে, আমরা পাপী, ঈশ্বর পবিত্র, তার সাথে আমাদের এক অলিখিত যুদ্ধ চলছে। আর তাই এই যুদ্ধের মতো যিশু আমাদের জন্য নো ম্যানস ল্যান্ডে দাঁড়ালেন এই পৃথিবীতে, যদিও এটা তার জন্য নো ম্যানস ল্যান্ড ছিল না, এটা তার শত্রুপক্ষ। আমরা পাপী, আমরা নিজেদের চেষ্টায় পবিত্রতা অর্জন করার চেষ্টা করি, ঈশ্বরকে বলি ঈশ্বরকে আমরা ভালোবাসি, কিন্তু আমরা ভালোবাসি আমাদের ইচ্ছেকে, আমরা ভালোবাসি আমাদের আশঙ্কাকে। আর তাই যিশু এই দুটো সৈন্যর মতোই এই পৃথিবীতে আমাদের প্রবেশ করেছিলেন, প্রবেশ করে উনি করেছিলেন ক্রুশে নিজের জীবন দিয়ে ঈশ্বরের সাথে যে আমাদের শত্রুতা, আমরা পবিত্র নই, ঈশ্বর পবিত্র, সেই দুজনের মধ্যে যে শত্রুতা, সেই শত্রুতা ঘুচিয়েছেন যিশু। উনি দুপক্ষকে আমাদের মিলন করিয়েছিলেন, ইহুদি জাতি এবং অইহুদি জাতি প্রত্যেকের মধ্যে উনি এক বন্ধন এনেছিলেন, আর ঈশ্বরের সাথে আমাদের মিলন করিয়ে দিয়েছিলেন, সন্ধি করেছিলেন, শান্তি স্থাপন করেছিলেন, আর তাই তাকে বলা হয় শান্তি রাজ, কারণ ঈশ্বর হচ্ছেন রাজাদের রাজা, তার পুত্র সেই রাজপুত্র শান্তি, যিনি এই ধরণীতে প্রবেশ করেছিলেন, যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে নিজের জীবন দিয়ে আমাদেরকে সনাতনের শান্তি, অনন্ত শান্তি দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। আর আজকে খ্রিস্টমাসে আপনার জীবনে খ্রিস্ট কি আসেন? খ্রিস্টের আলো কি আপনার জীবনকে সমস্তভাবে ভরেছে? বাক্যে বলে যিশুই আমাদের অন্ধকারের এই পাপের জীবন থেকে উদ্ধার করতে পারে, এবং উনি সেটা করেছেন ক্রুশে তার জীবন দিয়ে। একমাত্র পুত্র যিশু, যিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন ক্রুশে মৃত্যুবরণ করার জন্য, আপনার জন্য, আপনার জীবনের শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য, যে শান্তি ঈশ্বরের সাথে যোগসূত্র তৈরি করে, যে শান্তি পৃথিবীর শান্তি নয়। যিশু বলেছেন যোহন 14:27, আমি এই পৃথিবীর শান্তি দেব না, যে পৃথিবীর শান্তি আমার ঘর বাড়ি, আমার গাড়ি, আমার শিক্ষা, আমার ডিগ্রি, আমার সংসারের শান্তি দিয়ে আসে না, সেটা সাময়িক, আমরা চেষ্টা করি, কিন্তু যিশু আমাদের তার থেকে অনেক কিছু বেশি দেন। কি বলছেন? উনি নিজের জীবন দিয়ে আমাদেরকে পাপের মোচন করেছেন, জীবন দিয়ে। মানুষ আমরা বড় ব্যস্ত, সবকিছু অর্জন করতে চাই, কারণ ক্রেডিটটা আমাদের যাবে, কিন্তু এখানে কি বলছে? যে যিশু আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন, যাতে আমাদের পাপের ক্ষমা হয়, যার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের শান্তি, তার সাথে যোগসূত্র, সন্ধি বা তার সাথে বন্ধুত্ব করতে পেরেছি। আমরা প্রাপ্ত হয়েছি, পেয়েছি, এটা আমাদের দেয়া হয়েছে যিশুকে এই পৃথিবীতে 2000 বছর আগে। আমরা যিশুকে ভক্তিভরে ঢেকে এই পৃথিবীতে নেমে আসিনি। যিশুই হচ্ছে একমাত্র ঈশ্বর যিনি কুমারী গর্ভে জন্মেছেন। জন্মেছেন অনেকেই পৃথিবীতে, কেউ গোয়াল ঘরে জন্মেছেন, কেউ জন্মেছেন ঘোড়ার ঘরে, কেউ হাতির ঘরে, কিন্তু কুমারীর গর্ভে একজনই জন্মেছেন, সেন হচ্ছেন যিশু খ্রিস্ট। আর এই জন্মাবার পূর্বেই তার মৃত্যু নির্ধারিত হয়েছিল আমাদের পাপ মোচনের জন্য। পৃথিবী বড় অন্ধকার, ছেলে বাপকে খুন করছে, স্ত্রীকে স্বামী বডিতে HIV ইঞ্জেকশন ঢুকিয়ে দিচ্ছে, যাতে প্রেগনেন্ট স্ত্রীকে মৃত করে আর একটা সে বিবাহ করতে পারে। দেখুন, আপনাদের পেপারেই আছে। এই পৃথিবী কি এই জন্য সৃষ্টি করা হয়েছিল? মা বাবা কি কোনো সন্তানকে এই কার্য করার শিক্ষা দেয়? তাহলে আসলো কোত্থেকে এগুলো? তার একটাই কারণ, সেই জন্মলগ্নে মানুষের পাপ, প্রতিটা মানুষের, আমাদের এই ছোট ছোট শিশুদের মধ্যেও সেটা বইছে। আর তার একটাই পথ, আমাদের মুক্তির আর কোনো পথ নেই, তার
একটাই পথ। এই খ্রিসমাসের সময় যিশু সেই পথকে চেনাতেই আমাদের জন্য এসেছিলেন, সেই আলো দিতে এসেছিলেন হতাশার পৃথিবীতে, যখন মানুষ মানুষকে স্বার্থপরতায় নিজেদের জড়িয়ে ফেলেছে। আজ থেকে 2000 বছর আগে লুকে বলছে এখানে যে রাখাল বালকদের মাঝে সেই দূত এসে বলল, দেখো সেই ইসরায়েলে গোয়াল ঘরে কুমারী গর্ভে যিশু জন্মগ্রহণ করেছে। আর তারা সেই শুনে তারা গান করতে লাগলো। আজকে আমরা গান করেছি, তার উদ্দেশ্য একটাই, আমরা আনন্দিত ছোট্ট একটা শিশুর জন্মদিনের জন্য না, আজকে আমরা আনন্দিত সেই ছোট্ট শিশু আশ্চর্য মন্ত্রী যা কাজ করেছেন, সেই অলৌকিক কাজ করেছেন, অন্ধকে দৃষ্টি দিয়েছেন, ল্যাংড়াকে দাঁড় করিয়েছেন, মৃতকে জীবিত করেছেন, আর আমাদের মতো পাপীকে পাপ থেকে মুক্ত করার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়েছেন। আর তাই বলছে যে তিনি ঊর্ধ্ব লোকের স্বর্গের ঈশ্বরের মহিমা পৃথিবীতে মনুষ্যের মধ্যে শান্তি এনেছেন। আজকে আপনার পরিবারে কি শান্তি আছে? আপনার নিজের ভেতরটা তাকিয়ে দেখুন তো, হাতটা যদি আমরা বুকে দিই দেখবেন অশান্তির দামামা বাড়ছে প্রতিটা মুহূর্তে, স্ফুলিঙ্গ হয়, বাড়িতে একটা যদি কথা হয় স্ফুলিঙ্গ হয়ে যায়। তার কারণ, কারণ আমরা চাপে, জীবনের নানান ধরনের চাপে আমাদের নিজেদের আইডেন্টিটি পরিচয়টাই আমরা খুঁজে পাই না, উই লস্ট আওয়ার ভ্যালু, আমাদের নিজেদের সত্যিকারের মূল্যটাই বুঝে পাই না যে জীবনের মূল্যটা কি। আর তাই এই খ্রিস্ট হচ্ছে এই সময় সব থেকে বড় আলো। আজকে কেউ, আমরা জানি আমাদের চার্চে কেউ কিডনি অসুস্থ হয়ে শুয়ে রয়েছে, কারোর পা অপারেশনের পর শুয়ে রয়েছে, কারো বা অন্য কারণে মানসিক অশান্তিতে ভগ্নতায় দাঁড়িয়ে রয়েছে। খ্রিস্ট তো এই জন্য এই পৃথিবীতে এসেছিল, আপনাকে আমাকে তার হৃদয়ে নেওয়ার জন্য। একমাত্র তার হৃদয় হচ্ছে মায়ের কোল থেকেও বড় নিশ্চয়তা, যেখানে আমাদের এক অনাবিল আলোর শান্তি পাওয়া যায়, যেখানে শান্তি কেউ বিঘ্নিত করতে পারে না। আর আজকে যিশু কি আপনার হৃদয়ে সেই নিশ্চয়তা দিয়েছে? আপনি কি জানেন আপনার হৃদয়ে, যে হৃদয়টাকে আপনি রোজ ব্যবহার করেন কত সম্পর্কের মাঝে, সেই হৃদয়ে অনেক অনেক আবর্জনা রয়েছে, অনেক আবর্জনা। আমরা মানুষ, আমরা নিজেদের ভুলটাকে ঢাকার চেষ্টা করি আর জীবনটাকে ঠিক আছে বলে চালানোর চেষ্টা করি, কিন্তু ঈশ্বর, ঈশ্বরের সামনে আমরা কিছু লুকোতে পারি না। আর তাই এই প্রসঙ্গে আর একটা ঘটনা আপনাদের বলি। 1997 সালে এই অস্ট্রেলিয়াতে একবার ল্যান্ডস্লাইড হলো, সেখানে প্রায় 18 জন লোক মারা গেছিল। একটা মাত্র ড্রাইভার তার স্ত্রীকেও নিজের সামনে মরতে দেখেছিল। 53 ঘন্টা তাই সে হতাশায় কাটিয়েছে, সে জানে আমি মরে যাব। 53 ঘন্টার পর সে কোনো রকমে ওই রকম চাপের মধ্যে ধসে বসে রয়েছে, তাকে 65 ঘন্টা পর তাকে মুক্ত করা হয়েছিল। আজকে আপনি ভাবছেন যে রাস্তায় এই লোকটার মতোই গাড়ি নিয়ে যাচ্ছেন, আমি তো রোজই যাই, বা আপনার জীবনে যে পথে চলছেন এটা তো আমি রোজই চলি, কি আর হবে। কিন্তু ঈশ্বর জানেন আপনার জীবনের প্রতিটা নিয়ত, পাপের জীবনের পরিণতি হচ্ছে মৃত্যু। আর খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন আমাদেরকে সেই সত্যের আলো দেখানোর জন্য, যে আলো, এই লোকটা যখন আটকে গেছিল তার জীবনে হতাশা ছিল, সে আলো খুঁজে পায়নি বাঁচার, আর আজকেও আমরা বাঁচার আশা দেখি না। কিন্তু বড়দিনে সব থেকে বড় আশা হচ্ছে সেই ইহুদি জাতির মতো যিশু হচ্ছে এই পৃথিবীতে বড়দিনে এসেছিলেন, আমাদের সেই আলো দেখিয়েছেন। যারা আমরা মৃত্যুর জন্য ভাবছি আর জীবনটা তো শেষ পর্যায়ে, তাদের জন্য এক অনাবিল আনন্দ এনে দিয়েছেন যিশু। কারণ যিশু এমন একজন ঈশ্বর, নিজের জীবন দিয়ে নিশ্চিত করেছেন আপনার ওই বারবার জন্ম নিয়ে 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 গরু ছাগল ভেড়ার মধ্যে সাইক্লিং করতে হবে না, একবারই পৃথিবীতে আসবেন,
যিশুর কাছে বলবেন, যিশু আমার পাপকে ক্ষমা করো। আর বড়দিনে এটাই হবে আপনার বার্তা যিশুর জন্য, যিশু তুমি আমার পাপ ক্ষমা করো। আর যিশু আপনার জন্য বার্তা দেবে যে তার শান্তির কোনো সীমা থাকবে না। যদি আপনি পাপের ক্ষমা চান যিশুর কাছে, যিশু সেদিনকে বলেছিলেন ভাববাদীর মধ্য দিয়ে যে তিনি যখন আসবেন, শুধু এসেছেন না আবার আসছেন, তার সেই রাজত্ব আসবে, যে রাজত্বের শান্তির সীমা থাকবে না। আপনি কি সেই রাজ্যের নাগরিক হয়েছেন এখন? আমি হয়েছি, এখানে যারা ভাই বোন রয়েছে অনেকেই হয়েছেন। আমাদের ভারতবর্ষের নাগরিক হতে গেলে অনেক কিছু লাগে এখন, তাই না? অনেক পরিচয়পত্র লাগে। ঈশ্বরের কাছে পরিচয়পত্র লাগে না, ঈশ্বরের কাছে একটাই লাগে, যিশু আমাদের পরিচয়পত্র, যখন আমরা তার কাছে পাপের ক্ষমাটা চাই। আর তাই আজকে যদি আপনার হৃদয়ে ঈশ্বর যিশুর সত্য ভালোবাসা সত্যি কথা বলে, তাকে বলুন, প্রভু আমি জীবনে জানি আর না জানি আমি পাপী জন্মলগ্ন থেকে, তাই প্রভু আমি তোমার কাছে এই আবেদন রাখতে চাই। আর যিশুও বলে যে আমি হচ্ছি সেই সত্য পাপ মুক্তি করার পরিত্রাতা তোমার জন্য, আমি হচ্ছি সেই খ্রিস্ট যা তোমার জন্য জীবন দিয়েছি, তুমি আর তিমিরে থাকবে না, বরং আমি আবার আসছি তোমার জীবনে সেই পূর্ণ পরিত্রাণ আনার জন্য। আর যার মধ্য দিয়ে আমরা বলতে পারি এই পাক বড়দিনে যে খ্রিস্ট আলোয় আমরা খ্রিস্টের সাথে এসো হাঁটি একসাথে। আর অশান্তির বাতাবরণে নয় পৃথিবীর, পরিবার পরিবারে অশান্তি নয়, প্রতিবেশীর সাথে অশান্তি নয়, এই বড়দিন প্রকৃতই খ্রিস্টের প্রেম, তার শান্তি শুধু বার্তা হবে না, সেটা আমাদের জীবনে বর্তুক। এবং আমরা এখান থেকে ফিরবো এই স্লোগানটা নিয়ে, খ্রিস্টের আলোয় খ্রিস্টের সাথে আমি আমরা এসো হাঁটি একসাথে। সকলকে তাই ধন্যবাদ, আগত শুভ বড়দিনের আগাম শুভেচ্ছা রইল, সকলে ভালো থাকবেন, আমেন। আসুন আমরা প্রার্থনায় যাই। প্রেমময় পিতা যিশু, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমাদেরকে তোমার সত্য চিনিয়েছ, তোমার এই হতাশার পৃথিবীতে তোমার যে আলো, তুমি যে পবিত্র ঈশ্বর যিনি এই 2000 বছর আগে পৃথিবীতে প্রবেশ করেছিলে, শুধু একটা ধর্ম স্থাপন করতে নয়, মানব জাতির যে পাপের ধর্ম, যে পাপ মানুষের হৃদয়ে রয়েছে, সেই হৃদয়কে পরিবর্তন করতে, পরিশ্রুত করতে এবং পরিমার্জন করতে তোমার জীবন দিয়ে। তাই প্রভু আজকে আমরা যারা এসেছি প্রভু, তোমার সত্যের আলো পেয়েছি। আমাদের কারোর মধ্যে যদি হতাশা থাকে প্রভু, তুমি সেই হতাশার মধ্যে তুমি আলো হও, আমাদের মুক্ত করো। আমরা সারা বছরে অনেক কষ্ট দুঃখ বেদনার মধ্যে দিয়ে এসেছি, এই মুহূর্তে প্রভু তুমি আজ্ঞা দাও তোমার অনুগ্রহের সিংহাসন থেকে, রিলিজ করো প্রভু, যাতে তোমার বাই গ্রেস লর্ড তোমার নামে সমস্ত প্রতিটি শিশু এবং প্রতিটি বড়রা তাদের যা কষ্ট লাঞ্ছনা ক্লেশ আছে প্রভু, তারা যাতে তোমার কাছে দিতে পারে এবং মুক্তি পেতে পারে এবং তোমার সাথে সেই আনন্দে হাঁটতে পারে, যে যিশু তোমার সত্যের আলোয়, তোমার পবিত্রতায়, তোমার অনুগ্রহের আশীর্বাদে হাঁটবো আমরা তোমার সাথে, আর তুমি থাকবে আমাদের সাথে। ধন্যবাদ, আমিন। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।